নমস্কার বন্ধুরা কৃষকদের আবার একটি এস এম পাঠানো হচ্ছে যে এস এম এসটাতে চোদ্দোই থেকে আঠারোই ডিসেম্বর দু এই ডেটটার উল্লেখ করা আছে এবং সেই সঙ্গে অ্যাট পুনে অর্থাৎ পুনে স্থানটার উল্লেখ করা আছে এর আগে পি এম কিষাণের উপভোক্তাদের একটি মেসেজ পাঠানো হয়েছিল যে এস জানানো হয়েছিল যে আপনাদের যাদের আধার ডিবিটি ট্রান্সফারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা নেই আপনারা ইমিডিয়েট আপনাদের ব্যাংকে ভিজিট করুন এবং আধারকে যুক্ত করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি ট্রান্সফারের জন্য সেই সঙ্গে বিভিন্ন নিউজ পোর্টাল এবং আপনি যদি গুগলে এসে কিষাণের তেরোতম কিস্তির ব্যাপারে জানতে চান তাহলে সেখানে দেখানো হচ্ছে যে আপনারা তেরোতম কিস্তির টাকা এই ডিসেম্বর দু হাজার শেষের দিকে পেতে পারেন অথবা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই আপনারা এই টাকাটা পেয়ে যাবেন এই ধরনের কথা একটা কিন্তু লেখা আছে তারপরেই কিন্তু আপনাদের কাছে এই ধরনের একটা এস চলে এসেছে তবে তার আগে আর একটা লজিকের ব্যাপার আপনারা দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় তিনটি কিস্তির টাকা মোট দেওয়া হয় দু করে বছরে মোট ছ টাকা প্রতিটি উপভোক্তাকে আর্থিক সাহায্য হিসেবে দেওয়া হয় যার পিরিয়ডগুলি লক্ষ্য করুন এপ্রিল থেকে জুলাই ডিসেম্বর থেকে মার্চ আগস্ট থেকে নভেম্বর তো আপনারা জানেন পয়লা জানুয়ারি দু হাজার বাইশ একত্রিশে মে দু এবং সেই সঙ্গে সতেরোই অক্টোবর দু হাজার দেওয়া হয়েছিল অর্থাৎ আমরা যদি লজিক দেখতে যাই তাহলে দু হাজার বাইশে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তিনটি কিস্তির মোট ছ হাজার টাকা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে অতএব আগামী কিস্তি বা তেরোতম কিস্তি জানুয়ারিতে দেওয়ার কথা তো চলুন এস এম কি কী দেখাচ্ছে এস এম এস কী এসেছে সেই সম্পর্কে এবার আপনাদের বিস্তারিত আমি জানিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো সেই সঙ্গে আরেকটি অনুরোধ করব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করে রাখুন যাতে পরবর্তী লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো আজকের এই ভিডিওর ইনফরমেশন যিনি দিয়েছেন মিজানুর মোল্লা তিনি আমার ফেসবুক পেজে মেসেজ করে জানিয়েছেন ওনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো সেই সঙ্গে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এস এম কিন্তু নাম উল্লেখ করেই দেওয়া আছে এখানে দেখুন নমস্কার মিজানুর মোল্লা জি কিসান হ্যাজ ইনভাইটেড ইউ টু ভিজিট কিষান ফর্টিন্থ টু এইটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি টু পুনে টু কালেক্ট ইওর ফ্রি টিকিট প্লিজ লগ ইন টু এখানে একটা লিঙ্ক দেওয়া আছে উইথ ইওর মোবাইল নম্বর অর্থাৎ এই এস এম এসের দ্বারা মিজানুর মোল্লাকে জানানো হয়েছে যে কিষাণ তাকে ইনভাইট করছে চোদ্দোই থেকে আঠারোই ডিসেম্বর দু হাজার বাইশে পুনেতে এবং ফ্রি টিকিট নেওয়ার জন্য এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে লগ করতে বলা আছে এবং কিষান থেকেই কিন্তু এই এস আপনাদের পাঠানো হয়েছে এবং এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই অ্যাপটা চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন কিষাণ টিমের এই অ্যাপটা কিন্তু আপনার কাছে চলে আসবে তো এখানে লগ করতে বলা হচ্ছে তার মোবাইল নম্বর দিয়ে তো এবার আমরা জেনে নেব এই এসএমএসটি কেন পাঠানো হচ্ছে এই এস অর্থ কি এই এস অর্থ জানার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে আমি ওয়েবসাইটটাতে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই ওয়েবসাইটটিতে চলে এলে আপনি এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন এখানে লেখা আছে দেখুন ইভেন্টের নাম পুনে কিষান ফেয়ার অর্থাৎ পুনে কিষান মেলা যেটা ক্যাটাগরি দেওয়া আছে এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি অর্থাৎ কৃষি ও বন দপ্তর সেই সঙ্গে ইভেন্টটা দেখুন চোদ্দোই থেকে আঠারোই ডিসেম্বর দু হাজার বাইশে অনুষ্ঠিত হবে এবং এখানে অ্যানুয়াল লেখা আছে অর্থাৎ এটি একটি বার্ষিক অনুষ্ঠান বা বার্ষিক কৃষি মেলা আপনারা বলতে পারেন এটা কৃষকদের নিয়ে কিন্তু এখানে অনুষ্ঠিত হবে সেই সঙ্গে আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে কখন কি হবে টিকিটের মূল্যগত আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা প্রত্যেক দিনের জন্য এবং টোটাল পাঁচ দিন আপনি যদি টিকিট কাটান তাহলে দেড়শো টাকা লাগবে আর মিজানুর মোল্লাবুকে যে মেসেজটা পাঠানো হয়েছে সেখানে ফ্রিতে টিকিট দেওয়া হবে বলে বলা হয়েছে তো এর পরের যে অংশটা আছে এই যে অ্যাবাউট পুনে কিষান ফেয়ার দু এই ব্যাপারে জানতে গেলে আমাদের পুরোটা পড়ে দেখতে হবে আমি আপনাদের সুবিধার্থে এটাকে বাংলাতে ট্রান্সলেট করে নেব এবং আপনাদের সরাসরি দেখিয়ে দেব যে এখানে কি দেখানো হচ্ছে তো চলুন আমি ট্রান্সলেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ট্রান্সলেট করার পরে এখানে দেখানো হচ্ছে পুনে কিষাণ মেলা দু ভারতীয় কৃষি সম্প্রদায়ের জন্য একটি একক প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছে এটি তার ধরনের একমাত্র মেলা যেখানে ভারতের সমস্ত অঞ্চলের কৃষি পেশাজীবী নীতি নির্ধারক সমমনা ব্যক্তি সরকারি কর্মকর্তা এবং মিডিয়া ভারতীয় কৃষি সেক্টরকে এবং তার সাথে আলোচনা করতে একত্রিত হয় কিষাণ মেলা দু সর্বদা ভারতীয় কৃষি খাতের ভবিষ্যৎকে শক্তিশালী করার জন্য কৃষি ব্যবসার মূল খেলোয়াড়দের একত্রিত করতে নিযুক্ত রয়েছে অর্থাৎ বুঝতে পারলেন এটি সম্পূর্ণ কৃষি সংক্রান্ত একটি ইভেন্ট এবং এটা থার্টি ফার্স্ট ইভেন্ট অর্থাৎ একত্রিশতম ইভেন্ট এখানে বলা হয়েছে এবং এই মেলাতে কী কি হবে সেই সম্পর্কেও কিন্তু এই জায়গাতে বিস্তারিত বলা আছে যে এটি কৃষি সংক্রান্ত একটি মেলা অনুষ্ঠিত হবে পুনেতে এবং সেই মেলাতে আপনাদের যোগদান করার জন্য বলা হয়েছে এখানে কিন্তু কোনো রকম বলা নেই প্রধানমন্ত্রী এখানে উদ্বোধন করবেন বা প্রধানমন্ত্রী ওই দিন কৃষকদের সঙ্গে কিছু কথা বলবেন বা প্রধানমন্ত্রী তেরোতম কিস্তির টাকা ট্রান্সফার করবেন হ্যাঁ এটা হতে পারে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন কৃষি মেলায় বক্তব্য দিতে পারেন কৃষকদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন তবে আমার মনে হয় না তেরোতম কিস্তির টাকা ট্রান্সফার করবেন কারণ এই বছরের তিনটি কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে যে লজিকটা এর আগেই আপনাদের আমি জানিয়েছি যাই হোক যদি দেওয়া হয় তার আপডেট কিন্তু শীঘ্রই আসতে শুরু করবে আপনাদের আমি সেই ব্যাপারে ইনফরমেশন দিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমেশনটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকলে একটি লাইক করে আমাকে জানিয়ে দেবেন আর আপনার মন্তব্য পারে আপনার মেসেজ এসেছে কিনা যদি না এসে থাকে সে নিয়েও আপনি কোনো টেনশন করবেন না এসে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আসতেও পারে না আসতেও পারে এটা নিয়ে পি এম কিষানের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ